हाहाकार पूरो पाकिस्तान जुड़े एबार बाटी हाते पथे बसलो गोटा पाकिस्तान भिकारी चेयेओ खराब अवस्था पाकिस्तानी नागरिकदेर आर मात्र कटा दिन शीघ्रई श्रीलंकार मतो देउलिया घोषित होबे पाक प्रशासन तलानीते कोषागार नेई पर्याप्त बजेट मेटाते पारछे ना कर्मीदेर वेतन एक पाता औषध एक बोतल जल किनतेओ धार निच्छे देशटिर मानुषेरा 10,000 छुएछे एलपीजी गैसेर दाम बाजारे बाजारे आगुन সিলিন্ডারের বদলে প্লাস্টিকে মজুত রান্নার গ্যাস জ্বালানি বাঁচাতে বন্ধ ইলেকট্রিক না জ্বলছে বাতি না ঘুরছে পাখা অন্ধকারে গোটা দেশ জ্বলে পুড়ে ছাই পাকিস্তানের কোষাগার দেশটির চারিদিকে বিধ্বস্ত পরিস্থিতি দেশটির দ্রব্যমূল্যের বাজারেও লেগেছে আগুন জানা যাচ্ছে যে পাকিস্তানের কিছু কিছু জায়গায় 1 কেজি মুরগির মাংসের দাম এখন 650 টাকা ছুঁয়েছে অনেকেই পাতে বন্ধ রেখেছেন মুরগির পদ বিয়ে বাড়ি থেকে রেস্তোরাঁ ঠাই পাচ্ছে না মুরগির রেজালা থেকে চিকেন কষা সূত্রের খবর যে হারে মুরগির মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে খুব শীঘ্রই মুরগি কেনার ক্ষমতা হারাবে সাধারণ মানুষেরা সাধ্যের বাইরে যেতে পারে মুরগির দাম কেউ কেউ বলছেন গরুর মাংসের মতন দামি হতে চলেছে মুরগির মাংস পাকিস্তানের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন খুব দ্রুত মুরগির মাংসের দাম কেজি প্রতি 800 টাকা ছাড়িয়ে যেতে পারে এর ফলে গরু ভেড়া ও ছাগলের মাংসের দামের সমান হবে মুরগির মাংসের দাম ইতিমধ্যে গোটা ব্রয়লার মুরগি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্রি হচ্ছে প্রতি কেজিতে 370 টাকা জানি রাখি অন্যান্য দেশের মতোই পাকিস্তানেও বেশ রমরমা মুরগির বাজার তবে বর্তমানে পাকিস্তানের অন্দরে মুরগির বাজারে যে দশা তাতে ক্ষুব্ধ একাংশ জানি রাখি পাঞ্জাব প্রদেশে বিক্ষোভের ডাক দিয়েছিল দ্য পাকিস্তান পোল্ট্রি অ্যাসোসিয়েশন ও অল পাকিস্তান সলভেন্ট এক্সট্রাক্টস অ্যাসোসিয়েশন তাদের দাবি পোল্ট্রি শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে সরকারকে এদিকে এমন পরিস্থিতি সৃষ্টির কারণ হিসেবে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র ব্রাজিলের জিএমও সয়াবিন আমদানি বন্ধ করে দেওয়া জানি রাখি গত 3 মাসে 50 কেজি মুরগির ফিডের বস্তার দাম 2,000 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 7,000 টাকায় এখন দেখার অপেক্ষা সমস্ত দিক বিবেচনা করে পাক প্রশাসন কোন সিদ্ধান্ত নিতে চলেছে